আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্রিটস ট্রাভেলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারা নামানো এবং প্যাকেটিং সহকারে সব বিষয়ে ধৈর্য সহকারে দেখবেন চলুন শুরু করা যাক देखते हैं सब पियारा ये जी हमारे मोइन काका एखाने आछे पारो पारो এভাবে দেখানোর পর যেটা হয়ে গেছে ওটা নামাচ্ছে घुराए घरे देखान पर जेटा आम हुए गेछे सेगुलो के नामाय निछि एटा हयनि कालो हो गेछे देखाई देखते पारें যে এগুলো থেকে নামাবে এগুলো সব দেখে দেখে নামাবে দেখতে থাকুন আজকে আমাদের সবগুলো বাগানেই পেয়ারা নামানো হবে সবগুলোই চেষ্টা করব দুই মিনিট করে দেখানো অ্যাডজাস্ট করে দশ থেকে বারো মিনিটের ভিডিও হবে নিয়ে আসার পর এখানে ক্যারেট করা হচ্ছে এখানে চারটা হয়েছে অলরেডি এটা হচ্ছে একটা বাগানের নামানো শেষ হয়নি আর কিছু নামাতে আছে এটা হচ্ছে থাই থ্রি দেখতে থাকুন আরো কয়েকটি বাগানের আম নামানো দেখানো হবে আমরা এখন আরেকটি বাগানে দেখতে পাচ্ছেন এই বাগানেও আম না হচ্ছে কেবল আসলাম এই বাগানে অনেক আম আছে ছোট ছোট যেগুলো বানতে হবে এই যে যেমন দেখাই পিপি দিয়ে বানতে হবে এইগুলো এই যে দেখেন ছোট ছোট আম অনেক আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আম কি আর যে এইগুলো ভাঙানো হয়েছে ভাঙছে আবার এর ভিতর থেকে নষ্টটা ফেলে দিতে হবে অর্থাৎ হটায় দিতে হবে ওটা হচ্ছে রিজেক্ট ভালোগুলা ক্যারেট করতে হবে ওই যে ক্যারেট রাখানো আছে এটা হচ্ছে কেজি আর আগে একটু আগে যেগুলো দেখলেন ওটা হচ্ছে থাই ওটা ছিল আরেকটি বাগানে এটা এখন আরেকটি বাগানে অর্থাৎ এক বাগান ভাঙা শেষ অলরেডি ওখানে ক্যারেট হয়েছে প্রায় চোদ্দটা মতো আর এখন এখানে আসলাম দেখতে পাচ্ছেন বাগানের আম যদি দেখাই
দেখতে পাচ্ছেন। বাগানের লোকেশন হচ্ছে রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলা নাচোল থানা গোলাবাড়ি এলাকায় এক নম্বর কসবা ইউনিয়ন, অর্থাৎ যেখানে গোলাবাড়ি অবস্থিত অবস্থান সেখানেই এক নম্বর কসবা ইউনিয়নের অবস্থান। এটাতে সেরকম পিপি পড়ানো হয়নি, আপনাদেরকে আম সংরক্ষণ দেখাবো। এগুলোতে কীটনাশক দেওয়ার পরে তখন আম সংরক্ষণ করতে হবে, আপনাদেরকে ভিডিও দেখাবো নেক্সটে। এই যেগুলো সব ছোট ছোট আম হয়ে আছে এগুলো পিপি দিয়ে বানাতে হবে। দেখে নিই গাছটাতে মোটামুটি বানা হয়েছে ভালো, এগুলো আম হয়নি এখনো। এভাবে আম পিপিতে বেঁধে সংরক্ষণ করতে হবে। আম নামাচ্ছে, দেখতে পাচ্ছিলেন আম নামাচ্ছে। এই যে এগুলো আম নিয়ে এসে রাখানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে নষ্টগুলো ফালাই দিতে হবে, যে ভালোগুলো ক্যারেট করতে হবে। দেখতে থাকুন আপনারা। ব্যাগে করে এসে পেয়ারা নামায় রেখে গেল। এটা কেজি জাত, জাতের নাম কেজি। হ্যালো গাইজ, বিশেষ করে একটি কারণের জন্যে ভিডিওটি বড় করতে পারছি না এ পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।